আসসালামু আলাইকুম বার্ডস কি পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে বার পাখি কত মাস বয়সে ডিম পারে এবং কত মাস বয়সে পাখি কি ব্রিডিংয়ে দিলে ভালো হবে পাখি সঠিকভাবে ডিম বাচ্চা করতে পারবো এই বিষয়ে আলোচনা করব তো বিষয়টি পুরো পুরোপুরি আমি ভিডিও করতেছি যারা নতুন তাদের জন্য নতুন যারা তারা হয়তো জানেন না আসলে বার জেগার পাখি কত মাস বয়সে ডিম বাচ্চা করে এবং কত মাস থেকে পাখিকে বিডে দিলে ভালো পাখির জন্য ভালো হবে স্বাস্থ্য ভালো থাকে এবং সুন্দর মতো ডিম বাচ্চা করতে পারবে সফল ব্রিডিং করতে পারবে এটা নতুনদের জানা জরুরি এই জন্য আমি ভিডিওটি করতেছি তো বৃহস্ত আপনার যারা নতুন ভিডিও দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তাহলে আমার দেয় নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে তো সাধারণত বাচ্চি পাখি ডিম পারে আপনার আট থেকে দশ মাস বয়সে যখন তাদের বয়স আট থেকে দশ মাস হয় তখন তারা ডিম পারে এবং তখন থেকে তারা বাচ্চা ফুটায় তো অনেক সময় অনেকে দেখা যায় যে অনেকের পাখি আপনার পাঁচ মাস ছয় মাসে কিন্তু মিটিং করে তারপর পাখি ডিম দিয়ে দেয় তো আপনি যদি এই কাজটা করেন আপনার পাখিকে যদি পাঁচ ছয় মাসে বিড়ে দিয়ে দেন হ্যাঁ পাখি ডিম পারবে অথবা বাচ্চা ফুটবে কিন্তু আসলে সমস্যাটা হবে কি যে আপনার পাখি যদি পূর্ণ বয়স্ক হওয়ার পরে যদি আপনার পাখিকে বিড়ে না দেন ফুল অ্যাডাল্ট হওয়ার আগে যদি আপনি বিড়ে দিয়ে দেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলো হেলদি হবে না যে বাচ্চাগুলো হবে অথবা আপনার পাখি অল্প বয়সে ব্রিট দিলে কিন্তু পাখি আপনার এগ বাইন্ডিং হতে পারে এগ বাইন্ডিং যদি হয় যদি আপনি এগ বাইন্ডিংয়ের সমাধান না করতে পারেন আপনার পাখির ভেন্টে যদি ডিম আটকে যায় তাহলে কিন্তু আপনি এটা বের করার ব্যবস্থা না করলে আপনার পাখি কিন্তু মারা যাবে তো এই জন্য আমি আপনাকে বলবো আপনার পাখি যখন আট থেকে নয় মাস বয়স হবে তখন আপনি পাখির ব্রিডিংয়ের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করতে পারবেন এবং এর আগে কিছু মেডিসিন কোর্স করাবেন তারপর আপনার পাখি কি ব্রিডে দিবেন হারিয়ে দিয়ে দিবেন সমস্যা নাই কিন্তু অনেকে আছেন যে আপনার পাঁচ মাস ছয় মাসে বা আরও কম বয়সে পাখিকে ব্রিডিংয়ে দিয়ে দিন আর অনেকের ধারণা আছে আসলে মনে হয় পাখি বাদ জিগের পাখি তিন চার মাসে বয়সে বা পাঁচ মাস বয়সে ডিম বাচ্চা করে এটা বিশেষ করে যারা নতুন পাখি প্রধান তাদেরই ধারণাটা হয় তো আমি আপনাদেরকে বলবো এটা সম্পূর্ণ ভুল আপনার অনেক ফিঞ্চ পাখি আপনার চার মাস পাঁচ মাসে কিন্তু আপনার ডিম দেয় কিন্তু জিগের পূর্ণ বয়স হলো আট মাস তো আট মাস বয়সে আপনার পাখিকে বিড়ে দিবেন তার ভালো সফলতা পাবেন আর প্রথমবার হয়তো আপনি কম বয়সে বিড়ে দিতে প্রথমবার সমস্যা হলো না কিন্তু পাখি দেখবেন দ্বিতীয়বার অথবা তৃতীয়বারের যায় কিন্তু পাখির এক বাইন্ডিং হয়ে যাবে অথবা পাখি দুর্বল হয়ে পাবে কেননা পাখি ডিম পাড়তে গেলে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো পাখি যখন ডিম পারে তার আগ মুহূর্তে কিন্তু শরীরে কিন্তু আপনার ক্যালসিয়াম জমায় তো ওই ডিম পারার জন্য তো এই জন্য আপনার পাখির প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয় ডিম পারার জন্য তো এই জন্য আপনার পাখিকে মিনারেল ব্লক ফিশ বোন তারপরে আপনার যে মেডিসিন কোর্সগুলো আছে ভিটামিন মিনারেল এইগুলো কোর্সগুলো করাবেন আর যারা নতুন পাখি পালন তারা কখনো ভুলে কিন্তু আপনার রানিং ডিম সহ পাখি কিনবেন না তাহলে হবে কি আপনার ওই পাখিকে আপনার এখানে এসে তা দিবে না আর আপনি যদি প্রথম অবস্থায় যদি রানিং পেয়ার কিনেন তাহলে আপনি কিন্তু বুঝবেন না পাখি কীভাবে কোন খাবার খাওয়াতে হবে কীভাবে তার যত্ন নিতে হবে তারপর কোন মেডিসিন দিতে হবে বা পাখি অসুস্থ হলে তার ট্রিটমেন্ট কীভাবে করবেন এটা আপনারা জানেন না যারা নতুন পাখি পালন করেন তো অনেকেরই ইচ্ছা হয় যে আপনি রানিং পেয়ার কিনে আনবেন যে আপনার এখানে আসার সাথে সাথে ডিম দিয়ে দেবে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না আপনার পরিবেশের সাথে যত পাখি খাপ না খাওয়াবে অন্য জায়গায় পাখি প্রতি মাসে ডিম বাচ্চা করলেও দুই মাস হওয়ার পর কিন্তু আপনারা এখানে এসে দেখা যাবে ছয় মাসে পাখি ডিম বাচ্চা করতেছে না কারণ হল যে আপনার পরিবেশের সাথে ওই পাখিটা খাপ খাতে পারে না কিন্তু আপনি যদি নতুন অবস্থায় যদি আপনি তিন চার মাসের বেবি কিনেন তাহলে কিন্তু আপনার এই পরিবেশে আসে আপনার পরিবেশে আসার পরে কিন্তু তিন চার মাস থাকার পরে সে কিন্তু আপনার পরিবেশের সাথে খাপ খেয়ে যাবে এবং এই তিন চার মাসে কিন্তু আপনার পাখির ডিম বাচ্চা পাখির যত্ন কীভাবে নেওয়া লাগে এটা আপনি বুঝে যাবেন এই জন্য আপনি নতুন অবস্থায় চেষ্টা করবেন তিন থেকে চার মাসের বেবি পাখি কিনা দেন এবং মেল ফিমেল কনফার্ম করবেন তাহলে আপনার পরবর্তীতে ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন এবং আপনারা এখানে ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে তো এই জিনিসটা আমি আবারও বলতেছি আপনার ডিম সেও কখনো পাখি কিনবেন না তো বৃহস্প আশা করি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন এবং আগামীতে আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ